গুড মর্নিং স্টুডেন্টস, ক্লাস এইটে তোমাদের জীবন এবং বিজ্ঞান যে অধ্যায়টা আছে এটা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করছিলাম অনুশীলনীর। দেখো, আমি টেক্সটের যা অংশ আছে সেটা সবটাই আলোচনা তোমাদের সঙ্গে শেষ করে দিয়েছি। আজকে অনুশীলনীর যে অংশটুকু রয়েছে সেটা আলোচনা করব, এবং প্রথম একের দাগ এবং দুয়ের দাগ এখানে যেগুলো রয়েছে সেই বিষয়গুলো অনুশীলনী সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো তোমরা দেখো বইটা খুললে দেখতে পাবে পেজ নাম্বার 75, 75 পাতায় রয়েছে জীবন এবং বিজ্ঞান এই অধ্যায়টা অনুশীলনী। তো দেখো, প্রথমে একের দাগে যেটা আছে, যে প্রথম বলা আছে আমি বোর্ডে করে দিয়েছি, আমি একটা একটা করে বলছি, তোমরা দেখো। এখানে প্রথমে একের দাগে বলেছে কি যে এই বিরাট পৃথিবীর সবটাই আমরা দেখতে পাই। তাহলে কী হবে, বিরাট পৃথিবীর সবটাই আমরা দেখতে পাই এটা ঠিক নয়, তাহলে এটা ভুল। ওই জন্য একের দাগে ক করেছি, দেখো ক্রস করে দিয়েছি, ঠিক আছে। নেক্সট দেখো খ, জীবের অন্তহীন সারাহীনতার নাম মৃত্যু। হ্যাঁ ঠিকই আছে, যে অন্তহীন সারাহীনতাই হচ্ছে জীবের মৃত্যু, তাহলে এটা ঠিক আছে। নেক্সট গ, নালন্দা বিশ্ববিদ্যালয় বর্তমান বিহার রাজ্যে অবস্থিত, এটাও ঠিক আছে, ঠিক আছে বিহার অবস্থিত। ঘ, উদ্ভিদের মতো ধাতুর অনুভূতি সংবেদনশীলতা আছে। না, এখানে ধাতুর অনুভূতি বা সংবেদনশীলতা কিছু নেই, তাহলে এটা এখানে ভুল আছে, ঠিক আছে। এটা হচ্ছে একের দাগের ঠিক এবং ভুল যেটা সেটা। নেক্সট দুয়ের দাগের কয়েক প্রশ্ন আছে, জগদীশচন্দ্রের মতে বিজ্ঞান কি। দেখো কি লিখেছি, যে জগদীশচন্দ্রের মতে সর্বজ্ঞানের সমষ্টি হলো বিজ্ঞান। তাহলে একের দাগের কয় উত্তর কি হবে, যে জগদীশচন্দ্রের মতে সর্বজ্ঞানের সমষ্টি হলো বিজ্ঞান। নেক্সট ক্ষয় প্রশ্ন আছে, অমরত্বের বীজ কিসে লুকানো আছে। কি লিখেছি দেখো, যে মহিয়সী চিন্তা ও মহান আদর্শেই অমরত্বের বীজ লুকানো আছে, ঠিক আছে। অর্থাৎ মহিয়সী চিন্তা ভাবনা এবং মহান আদর্শ, এই দুটোর মধ্যে অমরত্বের বীজ লুকানো আছে, এটা জগদীশচন্দ্র বসু বলেছেন। গয়ের বসু বিজ্ঞান মন্দিরের কার্নিশে কিসের প্রতীক খোদিত আছে। তো আমরা লাস্ট প্যারাগ্রাফটা পড়েছিলাম কি, যেখানেতে আমল মানে অর্ধাংশ আমলকির কথা বলা আছে এবং রাজা অশোকের, সম্রাট অশোকের কথা বলা আছে, সেখানে বলা হয়েছিল কি যে বসু বিজ্ঞান মন্দিরের কার্নিশে আমলকির প্রতীক খোদিত আছে, অর্থাৎ সেই আমলকির প্রতীক বসু বিজ্ঞান মন্দিরের কার্নিশে খোদিত রয়েছে। ঘয়ের প্রশ্ন যেটা, দধিচি মুনির আত্মত্যাগ স্মরণীয় হয়ে আছে কেন। কি লিখেছি দেখো, দধিচি মুনির অস্থি দিয়ে নির্মিত বজ্র দ্বারা ইন্দ্র বৃত্তাসুরকে হত্যা করে দেবতাদের রক্ষা করেন, এই কারণে দধিচি মুনি স্মরণীয়। তাহলে এটা লিখতে হবে যে দধিচি মুনির অস্থি দিয়ে বজ্র নির্মিত হয়েছিল এবং তা দিয়ে বৃত্তাসুরকে হত্যা করা হয়েছিল, যা দিয়ে দেবতাদের রক্ষা করা হয়, তাহলে এই কারণে দধিচি মুনি স্মরণীয় হয়ে আছেন, ঠিক আছে। তোমরা এটা লিখে নাও, আমি গোটার মানে দুইয়ের দাগে সবকটাই লিখে দিলাম, তোমরা এখানে স্ক্রিনশট নিয়ে লিখে নিতে পারো, অথবা আমি বলছি যখন তখনই লিখে নিতে পারো, যে যেভাবে পারবে এটা লিখে নাও, ঠিক আছে। তো এবারে দুইয়ের দাগ হয়ে গেল, এবার তিনের দাগে দেখো অনেকগুলো প্রশ্ন দেওয়া আছে, বড় প্রশ্ন, এতগুলো প্রশ্ন আমি তোমাদের করাবো না, যেগুলো দরকার মনে হচ্ছে আমার বা যেগুলো বেশি ইম্পর্টেন্ট আমি মনে করছি সেগুলো আমি তোমাদের নেক্সট ক্লাস থেকে করিয়ে দেবো, ঠিক আছে। আজকে একের দাগ এবং দুইয়ের দাগ করিয়ে দিলাম, নেক্সট দিন তিনের দাগের দুটো বা তিনটে আমি মানে প্রশ্ন করাবো। তিনের দাগের হার্ডলি তোমার হচ্ছে তিনটে প্রশ্ন, তো তিনটে প্রশ্ন যেগুলো তিনটা কোনগুলো ইম্পর্টেন্ট আছে সেগুলো দেখে নিই, দেখে নিয়ে আমি তোমাদের করিয়ে দেবো, ঠিক আছে। তো নেক্সট ক্লাসে ফলো করো, নেক্সট ক্লাসে তোমরা উত্তরগুলো পেয়ে যাবে।